বিন্দু এ কেন্দ্রৰ পৰা 5 সেন্টিমিটাৰ দূৰত্বত হ'ব লাগে এটা বিন্দু এ ইয়াৰ পিছত কৈছে আমাৰ সেই বিন্দুটোৰ পৰা মানে এ বিন্দুৰ পৰা বৃত্তলৈ এডাল স্পৰ্শকৰ ধৰিব 4 সেন্টিমিটাৰ মানে 4 সেন্টিমিটাৰ দিলো আমি ইয়াক বি বুলি নামকৰণ কৰিলো ইয়াৰ পিছত আমাক কৈছে যে বৃত্তটোৰ ব্যাসার্ধ নিৰ্ণয় কৰা আমি কি কৰিব লাগে বৃত্তটোৰ ব্যাসার্ধ উলিয়াব লাগে চাই যাও আমি কি লিখিব লাগে গিভেন মানে আমাক যি দিয়া আছে তাক আমি বহুৱাব লাগে কি দিয়া আছে এ ও 5 সেন্টিমিটাৰ এ বি 4 সেন্টিমিটার আর বৃত্তটির ব্যাসার্ধ আমার কি উলিয়াব লাগে এ বি কি উলিয়াব লাগে এ বি আমার উলিয়াব লাগে আমি জানো যে এটা সমকোণী ত্রিভুজত পাইথাগোরাসের সূত্র ইউজ করিব পারো ব্যবহার করিব পারো জি মানে এটা সমকোণী ত্রিভুজ হবলে হলে 90 ডিগ্রি লাগে তো আমি সেই 90 ডিগ্রির উপর ভিত্তি করে লাই এ বি ও এই ত্রিভুজ ত্রিভুজ এ বি ও কি ও পাইথাগোরাসের সূত্র মতে কর্ণ স্কয়ার ইকুয়াল यार भी होती होगा लगे कोण स्क्वायर इक्वल लंबो स्क्वायर प्लस भूमि स्क्वायर इतिहास साइज अब तो मालूम के ए ओ माने कि फाइव फाइव ऑफ स्क्वायर अब लगे फाइव स्क्वायर इक्वल बी ओ हमार उलिया अब लगे बी ओ उलिया अब लगे हमार स्क्वायर प्लस ए बी के माना से फोर फोर ऑफ स्क्वायर अब लगे इतिहास में जो भी फाइव ऑफ स्क्वायर करो काम 25 या कि स्क्वायर कर ली कि माना बोल 20 या कि स्क्वायर कर ली अब हमार 16 माने তো ইকুয়েলসিন অর ইটু সাইড মানে বড়ার ইটু সাইড থাকিলে কি হবো মাইনাস হবো আর ইয়ার বি ও বাকি থাকি এতিয়া চাবো ইয়ার পর আইলি মাইনাস করো 25 এর পর যদি 16 থাকে তার বাকি থাকে কি মান 9 তো বি ও স্কয়ার এই স্কয়ার ইয়ার আইলে রুট ওভার 3 স্কয়ার আমি এই 9 অফ কি লিখিব পারো 3 স্কয়ার বহুৱাব পারো হয়নে তো পালো বি ও হয়নে এতিয়া আমি জানো যে রুট স্কয়ার ক্যান্সেল হয় তো বি ও আমি কিমান পালো 3 সেন্টিমিটার তো আমি এটা কি পালো আমি বৃত্তটোৰ ব্যাসার্ধ কিমান পালো 3 সেন্টিমিটার আমি কি লিখিব লাগে লাস্টত বৃত্তটোৰ ব্যাসার্ধ বৃত্তৰ ব্যাসার্ধ কি আমাৰ 3 সেন্টিমিটার হয়নে এইখিনিতে কোৱেশ্চন নম্বৰ 5 টোৰ উত্তৰ হে হৈছে আশা কৰো বুজি আছা আৰু নেক্সট টোত আমি কোৱেশ্চন নম্বৰ 7 টো বুজিম ভিডিওটো শেষলৈকে চোৱাৰ কাৰণে ধন্যবাদ স্যার তোমালোকে চাইছিলা